সন্ধ্যাদি রান্না কি কি হচ্ছে? গন্ধটা কিন্তু ফাটাফাটি বেরোচ্ছে। শায়নের মুখখানা দেখো, খাবারের নাম শুনতেই মুখখানা কিরকম উজ্জ্বল হয়ে উঠল। হোমা উজ্জ্বল হবে না, দাদার বৌভাত বলে কথা। আস্তে রান্নাঘরে যখন কাজ করার অভ্যেস নেই তখন রান্নাঘরে ঢোকারও দরকার নেই, অনেক লোক আছে কাজ করে। যখন গ্যাসের সামনে দাঁড়িয়ে কাজ করতে হয় তখন এত অমনোযোগী হতে নেই। না মানে আলুটা আনতে গিয়ে যতক্ষণ জ্বালাটা থাকবে পুরো জায়গায় এই জলটা ঢালতে হবে। নতুন বউ প্রথমে ঘি ভাত পরিবেশন করবে, সেই ঘি ভাত খেয়ে অন্যান্য খাবার খাবে। আমাকে দাও, আমি দিচ্ছি। আমি কি দেখছি, রূপমবাবু ছোট মাছ খাচ্ছে। বিটি তুই কি জাদু করেছো ছোট মাছে? এই সন্ধ্যা আমাকে একটু দে তো, একটু চেখে দেখি। কিরে তোরা এখন ট্রে হাতে ঘিরে দাঁড়িয়ে আছিস? বাইরে ঘরে আরো ট্রে পড়ে আছে, সব তুলতে হবে গাড়িতে। এ দেখ কত দেরি হয়ে গেল, সময় মতো না পৌঁছতে পারলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কর। বাবা ভূতের মুখে রান্না মানে? মানে তুই এত উদ্যোগ নিয়ে যাওয়ার কথা বলছিস তাই বললাম আর কি। মানে আমি দায়িত্ব পালন করি না, তাই তো? কি বলতে চাইছিস তুই? তোর যাওয়ার শখ হচ্ছে তুই যা। আহা তুমি, আরে ও তো মজা করে বলছিল, হেঁটে তো রাগ করার কি আছে? না ইন্দ্রিলা, মজা করে কথাটা মোটেই বলেনি, ওর কথাটার পেছনে একটা খোঁচা আছে, সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। আজকে রূপমদার বাড়িতে তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য তুই যে হামলে পড়া, তার কি কারণ? কারণ রূপম দ্বারা বড় লোক, বড় লোকই চাল আর বড় লোকই গন্ধ, তোর চারপাশে না থাকলে তো তোর আবার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তাই না? ঝিমলি মুখ সামলে কথা বল, বলে দিলাম। ও মা বলো না, ভাত কাপড় দেওয়ার সময় কি যেন বলতে হয়? তোর যা করছিস তাড়াতাড়ি কর, নিয়মটিও আমার কিছু মনে নেই। দাদা তুই বল না, তুই বল যে আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, এটুকুই বল, ঠিক আছে? এটা ধর। বল, আজ থেকে আজীবন আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বল। শিমনি তুমি একদম ঠিক সময় এসেছো। আহারে আমি যেন এইরকম ঠিক সময় সব জায়গায় ঠিক মতো পৌঁছতে পারি। আজীবন তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম শ্রেয়া। আমি আপনার কাছ থেকে অনেক বেশি পেয়েছি রূপম।